বকুল, এই হতো বাগা ছেড়ে ওট ওট কলা বাজে, খেয়াল আছে নবাব পুত্র এসছে, কতক্ষণ শুয়ে থাকবে? কাকু প্লিজ আর একটু শুতে দাও না, কাল রাতে অনেক রাতে বাড়ি ফিরেছি। বাবা বাবা বাবা, কি আমার রাজকার্য করে এলেন রে, ওকে 12টা পর্যন্ত শুতে দিতে হবে, বলি বাজারটা কে যাবে শুনে? মা বাপ মরার পর থেকে তো আমার কাঁধে এসে উঠেছ, এত দামড়া হয়ে গেলে একটা ফুটো কড়ি কামানোর পর্যন্ত মুড়ত নেই, বলি বলি আর কতদিন কতদিন কাকার অন্ন ধ্বংস করবে জানতে পারি? আহ কাকা, সবসময় একই খাবার খোটা দিও না তো। কেন, এসব শুনতে ভালো লাগে না? তাহলে কি এবার একটু মিষ্টি মিষ্টি গান শোনাবো? যত সব এসেও জটে, বাজারের থলেটা দিচ্ছি, চুপচাপ বাজারে যাও, শুয়ে আছেন বাবু। না কাকু, আমি এখন বাজারে যেতে পারবো না। কি বললি, পারবি না? পাঁচ পয়সা কামানোর মুরত নেই, ঘরের কাজও যদি না করো তাহলে কি বসিয়ে বসিয়ে খাবো? বসিয়ে তুমি খাও না কাকু, আমার বাবা অনেক সম্পত্তি আর টাকা পয়সা তোমায় দিয়ে গেছে, আমাকে আমার প্রাপ্য ভাগ দিয়ে দাও, আমি চলে যাব। কি, যত বড় মুখ নয় তত বড় কথা, এই 15 বছর ধরে আমার ঘাড়ে বসে খেয়েছো, আর তার হিসাব কে দেবে শুনি? কানা করিও পাবে না, শুনে রাখো, আজ থেকে তোমার খাওয়া দাওয়া বন্ধ, নিজের খাবার নিজে জোগাড় করে নেবে। আমি আমি আর এ বাড়িতে এমনিও থাকবো না, আমি কালই কালই বাড়ি ছেড়ে চলে যাবো। চল যাও, দেখে নেবো কত মুরদ আছে, বাড়ি ছেড়ে চলে যাবো। যাবি তো বললি, কিন্তু কোথায় যাবি ঠিক করেছিস? জানি না রে, তবে এখানে আর থাকবো না এটুকু জানি। আমার এখনো মনে আছে সেদিনের কথাগুলো, মা মারা যাওয়ার পর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, সব সম্পত্তি টাকা পয়সা কাকার নামে করে দিয়ে ভাবলো আমাকেই কাকা দেখবে, কিন্তু বাবা মারা যাওয়ার পর কাকার রূপ চেঞ্জ হয়ে গেল। যা, তাহলে তোর জন্য কিছুই নেই? হ্যাঁ আছে, ওই একটা জং ধরা ট্রাঙ্ক, কোনোদিনও সেই ট্রাঙ্ক খুলে দেখা হয়নি। যাই হোক, তুই কি আমার কাছে এসে থাকবি? না 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 না, তুই অনেক কষ্ট করে ভাড়ায় থাকিস, তোকে আমি ডিস্টার্ব করবো না, আজ চলি, দেখি কি আছে কপালে। সত্যি আমার কি কপাল, বাবা রেখে গেল তো রেখে গেল, আমার জন্য একটা ফাটা ট্রাঙ্ক রেখে গেল, এই ট্রাঙ্ক দিয়ে কি করবো আমি, 15টা বছরে কোনো দিনও খুলে দেখিনি, এই বাড়ি ছাড়বার আগে একবার দেখি কি আছে ট্রাঙ্কে। ট্রাঙ্কটা খুলতেই দেখলাম বাবার বেশ কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো কি আমার বিশেষ কোনো কাজে লাগবে বুঝলুম না। দু চারটে কাগজ সরানোর পর দলিলের একটা লম্বা কাগজ দেখতে পেলাম। আরে এই দলিলটা কিসের, এটা তো জমির দলিল মনে হচ্ছে, বাবা তো এটা সম্বন্ধে আমাকে কখনো বলেন, উজানপুরের এই 10 কাঠা জমি আর 1তলা বাড়ি আমি আমার পুত্র বকুল সিংহ রায়কে দিয়ে গেলাম। আরে বাস, বাবা তাহলে আমাকে একেবারে জলে ফেলে যায়নি, এই কথাটা বাড়ির আর কাউকে জানানোর প্রয়োজন বোধ করলাম না, কি হবে তাদের জানি। রাতে জামাকাপড় ব্যাগে গুছিয়ে নিলাম, তারপর সকালে ঝাড়গাঁও লোকাল ধরে সোজা উজানপুর পৌঁছলাম। স্টেশন থেকে মিনিটখানেক হাঁটার পর ওখানে পৌঁছতেই চোখ কপালে উঠল, এ কি জমি কোথায়, সেই দু কামরার 1তলা বাড়ি কিছুই তো নেই, এ যে দেখছি গগনচুম্বী ইমারত, বড় বড় সিমেন্টের চাই, এ তো কল্পনার অতীত। জমির ওপর বহুতল ফ্ল্যাট বাড়িটা দেখে রীতিমতো আমার সন্দেহ হলো, জমিটা সত্যি আমার তো, কিন্তু ঠিকানা তো এটাই বলছে। দলিলের কাগজ হাতে ফ্ল্যাটের দিকে আরেকটু এগিয়ে গেলাম, ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতেই একজন হোমরা চোমরা গোছের লোক আমাকে ধরল। কি ব্যাপার ভাই, কি চাই? চাই মানে মানে এই আমি যতদূর জানি এই জমিটা তো আমার, তা এখানে কি সচ্চা মানে আউল ডাবল বকছ, আমি ফ্ল্যাটের কেয়ারটেকার, বলুন কি বলছেন? হ্যাঁ এই জমিটা তো আমি জানি আইনগতভাবে আমার, এই এই যে এই দেখুন তার দলিল। দেখি, দেখুন ওসব দলিল টলিল এখানে কাজে আসবে না, এই উজানপুরে এইসব চলে না, তা এতদিন কোথায় ছিলেন আপনি? যেখানেই থাকি, তা বলে কি আপনি বেআইনিভাবে এই জায়গা দখল করতে পারেন? এটা আমার বাবার জমি ছিল,
আর সেটা আমাকে দিয়ে গেছে, এই জমি না নিয়ে আমি ছাড়বো না, দরকার পড়লে আমি কোর্টে যাব। কোর্ট? কোর্ট পুলিশ এখানে দেখাবেন না, ওসব করতে গেলে আপনি যে কখন ভ্যানিশ হয়ে যাবেন বুঝতে পারবেন না। একটা নমুনা দেখতে চান নাকি? বুঝলাম লোকটা অন্য সুরে কথা বলছে, মনে হলো এখন এখান থেকে তাড়াতাড়ি বিদায় নেওয়াটাই ভালো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি উঠলাম। তবে আপনারা মানুষের সাথে এসব করে একদম ভালো করছেন না, উপরালা বলে একজন আছেন জানেন তো, উনি সব দেখছেন। রাগারাগি করো না, এতে তোমারই ক্ষতি, নিজেদের মধ্যে কথাটা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়াটাই বরং ভালো। বুঝলাম লোকটার মন হয়তো একটু গলেছে। দেখুন এটা আমার জমি, আমি সেই জমি পাই না পাই একটা থাকার ঘর তো আমার প্রাপ্য। পাবে পাবে, তবে এই ফ্ল্যাটে নয়, এখানে অলরেডি সব বুকিং হয়ে গেছে। তাহলে? ব্যস্ত হয়ো না, আমি তোমায় একটা অন্য ফ্ল্যাট ব্যবস্থা করে দিচ্ছি, 2BHK ফুল ফার্নিশড, তা তোমার কিছুই করতে হবে না। এই একটা ফ্যামিলি রিসেন্ট শিফট হয়ে গেছে, আর সাথে কিছু টাকাও দেবো, তবে এই কাগজে তোমায় সব লিখে দিতে হবে সই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। লোকটার কথায় রাজি হয়ে গেলাম, তাছাড়া আমার হাতে দ্বিতীয় আর কোনো উপায় ছিল না। তারপর কিছু নগদ পাওয়া গেল, কাজ পাওয়ার আগে অবধি এই টাকায় আমার দিব্যি দিন কাটবে। হ্যালো বন্ধুগণ, আজ আমি তোমাদের ইন্ডিয়ার সব থেকে ভালো গেমিং প্ল্যাটফর্ম উইন্ডসর সম্পর্কে বলবো, যেখান থেকে তুমি 70+ গেম খেলে প্রতিদিন অনেক পুরস্কার জিততে পারো। এখানে তুমি খেলতে পারো উইন্ডসর পুল, ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং বাস্কেটবলের মতো গেম। এখানে যে উইন্ডসর ওয়ালেটের অপশন আছে, সেখান থেকে তুমি খুব সহজেই জিতে যাওয়া টাকা উইথড্র করতে পারো পেটিএম, UPI অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও এখানে টুর্নামেন্টস খেলতে পারো উইন্ডসর ওয়ার্ল্ড ওয়ারে গিয়ে, যেখানে তুমি জেতো কিংবা হারো তুমি জিততে পারো লাখ টাকা। এখানে হারার কোনো ভয় নেই, তো অবশ্যই খেলো, কারণ এখানে প্রথম দুটো গেম তোমার জন্য একদম ফ্রি। তাছাড়াও উইন্ডসর উইন্ডসর স্টোরও পাচ্ছ, যেখান থেকে তুমি দারুণ ডিসকাউন্টের সাথে ফ্রি ফায়ার, লর্ডস মোবাইল আর মাইনক্রাফ্টের কারেন্সি কিনতে পারো, আর পেতে পারো গিফট ভাউচার্স এবং সাবস্ক্রিপশনও। তাহলে অপেক্ষা কিসের জন্য, যাও আর উইন্ডসর ডাউনলোড করো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, আর পেয়ে যাও 50% বোনাস এক্ষুনি। এরপর নতুন ফ্ল্যাটের সামনে এসে যখন দাঁড়ালাম তখন সন্ধে গড়িয়েছে, জায়গাটা নিরিবিলি শুনশান, আশপাশে দোকানপাট বলতেও গুটি কয়েক, তাও বেলাবেলিতে ঝাঁপ বন্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে একটু অবাক না হয়ে পারলাম না, দেখে বোঝা যায় ফ্ল্যাটটা বেশ কিছুদিন হলো তৈরি হয়েছে, তবু এখনও একটা লোকও আসেনি ফ্ল্যাটে। মনে একটু খটকা লাগলেও পরে মনকে বুঝিয়ে নিলাম ভালোই হয়েছে, একটা বড় ফ্ল্যাট জুড়ে একা রাজত্ব করতে পারব, চারতলায় আমার ঘর। ঘরে ঢুকে মন ভালো হয়ে গেল, বড় বড় দুটো কামরা, দক্ষিণে একটা বিশাল জানলাও রয়েছে, বেশ খোলামেলা, আসবাবগুলো বেশ নতুন, অনেক সুবিধা হয়েছে। এবার একটা চাকরি চাই, ব্যাস। রাতের খাবার নিয়ে এসেছিলাম, নইলেই নতুন জায়গায় কি পাবো কি পাবো না তা তো জানি না। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম, সারাদিন খুব দকল গেছে, ঘুম আসতেও সময় নিল না। রাতে ভালো ঘুম হলো না, একই নতুন জায়গা, তার উপর ফাঁকা ফ্ল্যাটে কুকুর বেড়ালে রাস্তা না, রাতে রকমারি শব্দে ঘুমের দফা রফা, এবেলা একটু চা না খেতে পারলে চলে না। হাঁটতে হাঁটতে সামনে একটা চায়ের দোকানের বেঞ্চে এসে বসলাম, দেখলাম আরও দু তিনটে লোক আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ওই লোকগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ বলুন না। বলছি দয়া করে এই ফ্ল্যাটে বেশি দিন থাকবেন না। কেন বলুন তো? সব ঘটনা তো জানা নেই, তবে এটুকু বলতে পারি ওখানে থাকলে বিপদ হতে পারে, একটা ফ্যামিলি কিছুদিন আগেই ছিল, তারপর তারা বেশ ভয় আর আতঙ্ক নিয়ে ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। বিপদ? কিসের বিপদ জানতে পারি? অলৌকিক কোনো বিপদ যা হয়তো আমার আপনার জানা নেই। না, জায়গাটা নিরিবিলি, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, তা বলে ভূতটুত, এটা বাড়াবাড়ি। আজকালকার দিনে ভূতটুতের গল্প একদমই বিশ্বাসযোগ্য না। আপনার মনে হয় এগুলো গল্প? দেখুন আমার কেন, আমার তো মনে হয় সবারই মনে করা উচিত এসব ভূতটুত বলে কিছুই হয় না। ঠিক আছে ঠিক আছে,
আমি চলি, পরে একদিন কথা হবে। সারাদিন এদিক সেদিক ইন্টারভিউ দিয়ে বেশ ধকল গেল সেদিন। ক্লান্ত শরীরে সোফায় বসে চা খাচ্ছিলাম, কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়াল নেই। তখন মাঝরাত, ফের কেমন একটা অজানা অস্বস্তি ঘিরে ধরল আমায়। বারবার চায়ের দোকানে সেই লোকটার কথা কানে আঘাত করলো, বারবার মনে হলো লোকটা কথাগুলো মিথ্যে বলেনি, কোনো একটা অজানা বিপদ লুকিয়ে আছে ফ্ল্যাটে। হঠাৎ বন্ধ জানলায় খটখট করে আওয়াজ হলো, ঘরের ভেতরটাও কেমন যেন গুমোট হয়ে গেল। অবুদ্ধা বিছানা ছেড়ে উঠে জানলার পাল্লাটা খুলে দিল, সাথে সাথে দমকা একটা হাওয়া যেন আমার ঘরে এসে ঢুকলো, তারপর সব নিস্তব্ধ। সহসা আবার একটা শব্দ আমাকে অস্বস্তিতে ফেলল, মনে হলো অনেকগুলো জিনিস যেন একসঙ্গে পড়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। নিচের তলার কোন একটা ঘর থেকে শব্দটা আসছে মনে হচ্ছে। আর বসে থাকতে পারলাম না, ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। কেন এরকম শব্দ হচ্ছে আমাকে জানতেই হবে। শব্দের উৎস অনুসরণ করে আমি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। বাপরে, কি অন্ধকার! এক বিন্দু আলোর চিহ্ন মাত্র নেই। কেমন একটা পচা দুর্গন্ধ আমার নাক ভেদ করে ঢুকল। দিনের বেলা তো এসে গন্ধ পাইনি। দোতলায় নেমে আসতেই শব্দটা আরো জোরে শুনতে পেলাম, আর সেই পচা গন্ধ। তবে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজের শব্দের সাথে আরো একটা শব্দ যোগ হয়েছে, একটা হাড় হিম করা কচমচ শব্দ। আমার পা দুটো অসাড় হয়ে গেল। আমি বরাবরই খুব সাহসী, তবু ভয় যেন আমায় আঁকড়ে ধরল। একবার মনে হলো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু পরক্ষণেই ভাবলাম কোথা থেকে শব্দটা আসছে, কেনই বা হচ্ছে সেটা তো জানা দরকার। দোতলার শেষ ঘরের সামনে এসে দাঁড়ালাম, মনে হলো এই ঘরের ভিতরেই যেন আওয়াজটা হচ্ছে। দরজায় তো দেখছি তালা নেই, খুলে তো দেখাই যায়। দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল খুব জোর শব্দে। আমি ঘরে প্রবেশ করতেই চারদিকে চমাট বাঁধা অন্ধকার। আমায় চমকে দিয়ে দম করে দরজাটা বন্ধ হয়ে গেল। সর্বনাশ, কি হবে এবার? নিঃশব্দ ঘরে নিশ্চিন্ত অন্ধকারে আমি একা অস্থির হয়ে উঠলাম। কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা, এখানে আর এক মুহূর্ত থাকার দরকার নেই। আমি ছুটে গিয়ে সজোরে দরজায় ঘা দিলাম, কিন্তু সেটা কোনো মতেই খুলল না। দুশ্চিন্তায় আমার সারা শরীর ঘেমে উঠল। তারপর দেখলাম দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলে যেতে থাকলো, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু দরজার বাইরে এসে আমার মাথা ঘুরে গেল। এ কি, এ আমি কোথায় এলাম? ই তো মনে হচ্ছে ফ্ল্যাটের ছাদ। আমি তো ঢুকেছিলাম দোতলার ঘরে, ছাদে কি করে এলাম? ভয় আমার গলা শুকিয়ে এলো। মনে মনে ভাবলাম কি হচ্ছে আমার সাথে এসব, এই ফ্ল্যাটে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কারা করছে এসব? কে বললো কেউ নেই, বরং আমরা আছি। তুই এখানে আমাদের জায়গা দখল করেছিস। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে ভয় ভয় পিছনে ফিরলাম। দেখলাম একটা ছায়ামূর্তি, পরক্ষণেই দেখতে পেলাম সেই ছায়ামূর্তি একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে বেড়ে পাঁচটা হয়ে গেল। তারপর দুটো দুটোতে ওরা আমার দিকে এগিয়ে এলো, আর সেই পচা দুর্গন্ধ। ছায়ামূর্তিগুলো যত কাছে এলো, ওদের অবয়বগুলো স্পষ্ট হতে লাগলো আমার চোখে। কি বিভৎস সেগুলো দেখতে! আমার দিকে তাকিয়ে ওরা বলল, এ বাড়ি আমাদের, আর কাউকে থাকতে দেব না এখানে। যে আসবে তার জীবন দুর্বিষহ করে তুলব, তাকে বসতে দেব না আমরা। কথা শুনে আমার শরীর ভয়ে অবশ হয়ে গেল। এক পা করে পিছনে সরতে সরতে কখন যে ছাদের একদম ধারে চলে এলাম বুঝতে পারিনি। ওরা আমার চারদিক থেকে আঁকড়ে ধরল।
তারপরে আমার সজোরে এক ধাক্কা। কলিং বেলের শব্দে ঘোর কাটল। অবাক হলাম বেঁচে আছি ভেবে। দরজা খুলতেই দেখলাম আমার বন্ধু বিশ্ব এসেছে। কি ব্যাপার বলতো তোর, কখন থেকে কলিং বেল বাজাচ্ছি? আর বলিস না, একটা বিভৎস স্বপ্নে আমার সারা রাত কেমন একটা ঘোরের মধ্যে কেটেছে। কিন্তু তুই কি করে জানলি যে আমি এখানে এসেছি? সে অনেক কাঠখড় পুড়িয়ে জেনেছি, তবে তোর সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলোর কারণটা বলতে পারি। তুই জানিস এর কারণ? জানি বই কি। তাহলে শোন, এই জায়গাটা আমার এক দুঃসম্পর্কের আত্মীয়দের ছিল। ওরা খুব গরিব অসহায় ছিল, কিন্তু জানিস তো অর্থ সম্পত্তির লোভ বড় লোভ। ওদেরকে ঠকিয়ে জায়গাটা কব্জা করেছিল এই গ্রামেরই মোড়ল। ওরা বিরোধ করতে গেলে ওদের এক একজনকে নৃশংসভাবে খুন করেছিল এই বাড়িতে। তারপর থেকে ওদের আত্মা ব্যাস বুঝেছি, আমি বুঝেছি ওদের সাথে কি হয়েছিল। মন ভিজে গেল, সত্যি কি নৃশংস ঘটনা? কিন্তু আমি এই ফ্ল্যাটেই থাকতে চাই। আশা করি তারা একদিন ঠিক বুঝতে পারবে আমি কোনো খারাপ লোক নই।